রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব অতটা পড়ল না আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। আমরা দেখতে পেলাম যে তিনজন রাশিয়ান মহাকাশচারীকে কিন্তু একেবারে উষ্ণ অভ্যর্থনা জানালো নাসার মহাকাশচারীরাও। কিন্তু এই যুদ্ধের প্রভাব পড়ল মঙ্গলে। রাশিয়ার সঙ্গে যৌথ অভিযান বাতিল করলো ইউরোপিয়ান স্পেস এজেন্সি, সংক্ষেপে আমরা যাকে এসা বলি। রাশিয়ার সঙ্গে যৌথভাবে ExoMars অভিযান করার পরিকল্পনা ছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সির, কিন্তু আপাতত সেই যৌথ অভিযান স্থগিত করেছে ইউরোপ। কারণ ইউরোপীয় স্পেস এজেন্সি বা ইএসএ সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত রাশিয়ার রসকসমস, মানে স্পেস এজেন্সি যেটি রাশিয়ান, তার সঙ্গে একত্রে ExoMars অভিযান তারা করবে না। মূলত রাশিয়ার ইউক্রেনের উপর হামলার কারণেই এই স্পেস মিশন বাতিল করা হয়েছে বলে খবর। বাস্তবে ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার উপর অনেক নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে, আর সেই জন্য ইউরোপিয়ান স্পেস এজেন্সির রাশিয়ার রসকসমসের সঙ্গে যৌথভাবে ExoMars অভিযান না করার সিদ্ধান্ত জানিয়েছে। গত 16 এবং 17 মার্চ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ইএসএ একটি বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার রসকসমস স্পেস এজেন্সির সঙ্গে সহযোগিতার ব্যাপারে নিষেধাজ্ঞার বিষয়টি তারা পর্যালোচনা করে দেখছে। এই অভিযানের মূল লক্ষ্য হল লাল গ্রহ মঙ্গলের বুকে একটি ল্যান্ডার অবতরণ করানো, তারপর মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে খুঁজে দেখা যে সেখানে প্রাণের অস্তিত্ব ছিল কি না। 2020 সালে প্রথম এই অভিযানের জন্য মহাকাশযান উৎক্ষেপণের কথা ছিল, কিন্তু করোনার কারণে এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে পিছিয়ে যায় এই অভিযান। আর এখন রাশিয়া ইউরোপের যৌথ অভিযানে বাধা দিয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। মূলত রাশিয়ার এভাবে ইউক্রেনের উপর হামলা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এর আগে রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস তাদের আধিকারিকদের সরিয়ে নিয়েছিল ফ্রেঞ্চ গায়ানার কৌরৌ বন্দর থেকে। সেক্ষেত্রে ব্যাঘাত হয়েছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন প্রোগ্রামে, তবে শেষ পর্যন্ত স্বাভাবিকভাবেই তা সম্পন্ন হয়। এছাড়াও রাশিয়ার তরফে আরও কড়া অবস্থান নেওয়া হয়েছিল। একাধিক শর্ত আরোপ করে ব্রিটিশ সংস্থার একাধিক উপগ্রহ লঞ্চ থমকে দিয়েছিল রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। শর্ত পূরণ না হলে তারা যৌথভাবে মহাকাশ অভিযান সংক্রান্ত কোনো কাজ করবে না বলেও জানানো হয়েছিল সেই সময়। মঙ্গল গ্রহে দীর্ঘদিন ধরেই প্রাণের অস্তিত্বের সন্ধান করছে মার্কিন স্পেস এজেন্সি নাসা। সেই প্রাণের অস্তিত্বের খোঁজেই ইউরোপীয় স্পেস এজেন্সি এবং রাশিয়ার রসকসমসের যৌথভাবে ExoMars অভিযান করার কথা ছিল। মূলত পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কিনা, বা কোনো গ্রহে প্রাণের বসবাসে উপযুক্ত কোনো ব্যবস্থা ছিল কিনা, বা আগামী দিনে করা যাবে কিনা, তা জানতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন গ্রহে অভিযান চালাচ্ছে বিভিন্ন দেশের স্পেস এজেন্সি তথা মহাকাশ গবেষণা সংস্থাগুলি। তো বন্ধুরা, এটা ছিল একটা মহাকাশ গবেষণায় খারাপ দিকের খবরই বলতে পারেন। যাই হোক, এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।